হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রবাবিলিটির লেকচার 3 এক্সপ্লোর করব। এই লেকচার 3-তে একদম স্টার্টিংয়ে আগের লেকচারের খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, যেটা সব থেকে প্রাচীন ডেফিনেশন প্রবাবিলিটির, দ্যাট ইজ ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, তার ডেফিনেশনটা আমি আরেকবার বলে নিয়ে এই পাঁচ ছটা যে ইম্পর্টেন্ট ডিডাকশনস রয়েছে এর উপরে সেগুলো আমি বলে নেব, সেগুলো এর হেল্প নিয়ে বলবো। তো ক্লাসিক্যাল ডেফিনেশন যেটা বলেছিলাম লাস্ট লেকচারে, তার বেশ কয়েকটা ড্রব্যাক্সও বলেছিলাম। ড্রব্যাক্সগুলোর মধ্যে একটা ছিল আমার ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এর প্রেজেন্স ইন দ্য স্যাম্পল স্পেস, আর ওই পয়েন্টসগুলো, ইভেন্ট পয়েন্টসগুলো বা আউটকামসগুলো ইকুয়ালি লাইকলি হওয়ার জন্যে, আর খুব সিম্পল সিম্পল প্রবলেমের ক্ষেত্রে এই ক্লাসিক্যাল ডেফিনেশনটা অ্যাপ্লাই করা যায়, খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়, মানে যেখানে অ্যাপ্লাই করা যাবে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু যদি একটা কমপ্লিকেটেড প্রবলেম হয়, আমি ডক্টর পেশেন্টের একটা প্রবলেম তোদের বলেছিলাম, ওই টাইপের প্রচুর এরকম কমপ্লিকেটেড প্রবলেম রয়েছে যে প্রবলেমগুলো তে ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই করা যাবে না, যার জন্য আমরা ক্লাসিক্যাল ডেফিনেশনটা কে মানে সব থেকে পপুলার ডেফিনেশন হিসেবে ধরতে পারিনি। কিন্তু এর বেশ কিছু ড্রব্যাক্স, যেটা আমরা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন যখন বলবো দেখবো সেখানে ওগুলো ওভারকাম করা গেছে, এবং ফ্রিকোয়েন্সি ডেফিনেশন থেকে আবার ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিকে ডিডিউস করা যায়। তো আমি ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা এই লেকচারে কিচ্ছু বলবো না, এই লেকচারে আমি এই ডেফিনেশনটা একবার বলে নিয়ে, ডিডাকশন গুলো বলে নিয়ে ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে বেশ কিছু প্রবলেম সলভ করব এ গুপ্তার এক্সারসাইজের, ঠিক আছে? তো দুটো জিনিস বলেছিলাম মেনলি এখানটায়, এ যদি একটা ইভেন্ট হয়, ই র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার করেসপন্ডিং একটা ইভেন্ট এ, ধরি এর মধ্যে টোটাল নাম্বার অফ পয়েন্টস রয়েছে এম, আর এর করেসপন্ডিং যে স্যাম্পল স্পেস এস তাতে পয়েন্ট আছে এন, ঠিক আছে? স্যাম্পল স্পেসের নাম্বার অফ পয়েন্টস এন, কখনো কখনো স্যাম্পল স্পেসের নাম্বার অফ পয়েন্টকে এন এস ও বলা হয়, কোনো কোনো বইতে দেখবি এন এস লেখা থাকবে, কখনো কখনো এ এ সেটটার এ ইভেন্টের মধ্যে, ইভেন্ট কাকে বলে, ইভেন্ট কাকে বলে, স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট হলো ইভেন্ট, এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টকে এন অফ এ দিয়ে ডিনোট করা হয়, মানে এটা হলো নাম্বার অফ এলিমেন্টস ইন এ, নাম্বার অফ এলিমেন্টস ইন এস, এবং ওই নাম্বার অফ এলিমেন্টস এস অ্যান্ড এ তে সংখ্যায় ফাইনাইট হবে, ওই এলিমেন্টস গুলো মানে আউটকামস গুলো মানে ইভেন্ট পয়েন্টস গুলো সবগুলো ইকুয়ালি লাইকলি হবে। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ ইজ ডিনোটেড বাই পি অফ এ অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ ইকুয়াল টু এম বাই এন, কোনো কোনো বইতে দেখবি কোনো সমস্যা নেই এন এ বাই এন এস লেখা থাকে, সেখানে আমি বলে দেবে এটা হলো নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ইভেন্ট এ, বা নাম্বার অফ আউটকামস ইন দ্য ইভেন্ট এ, আর এখানে হলো টোটাল নাম্বার অফ আউটকামস বা নাম্বার অফ পয়েন্টস ইন এস, এন ফর নাম্বার এখানটায়, ঠিক আছে? এই এন আর এই এন কিন্তু গোলাপি না, এটা হলো এস এর মধ্যে টোটাল কতগুলো নাম্বার রয়েছে, আর এই এন ইন্ডিকেট করছে নাম্বার অফ মানে এন এস মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এস, নাম্বার অফ এলিমেন্টস ইন এ, তো ডেফিনেশনটা আমি এটা দিতে পারি, বা এন অফ এস, তখন আমি এখানে এম এন যা বলেছিলাম নাম্বার, যেখানে এম এন বলেছিলাম এটা নিয়ে কমেন্ট করবো না, এম বলেছিলাম এটা নিয়ে কমেন্ট করবো না, একটু মডিফাই করতে হবে তখন ডেফিনেশনটা সেইভাবে, তো এটাই লিখবি, আমি শুধু বলে রাখছি কোনো কোনো বইতে কিন্তু এটারও হেল্প নেবে। তো লিমিটেশনসগুলো আমি বলেছিলাম, লিমিটেশনসগুলো ছিল আমার ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, এটা একটা বড় লিমিট, বড় লিমিটেশনসের মধ্যে পড়ে, বড় ড্রব্যাক্সের মধ্যে পড়ে, কেন পড়ে, কোনো কোনো ওই যে আয়রন রডের লেন্থ মেজারমেন্টের একটা এক্সাম্পল দিয়েছিলাম, প্রচুর এরকম এক্সাম্পল পাবো, র্যান্ডম এক্সপেরিমেন্ট পাবো যেখানে স্যাম্পল স্পেস বা ইভেন্টের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে, সেই পার্টিকুলার এক্সাম্পলগুলোর করেসপন্ডিং প্রবাবিলিটি এই ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে করা যাবে না, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন দিয়ে করা যাবে, অ্যাক্সিওমেটিক ডেফিনেশন যেটা আপনি লেটেস্ট ডেফিনেশন সেই ডেফিনেশনটা দিয়েও করা যাবে। তারপর সে ইকুয়ালি লাইকলি, ধর একটা কয়েন বায়াসড কয়েন হলো, যেমন আমি এক্সাম্পল দিই শোলে সিনেমার কয়েন টাইপের কিছু একটা, বা একটা ডাই থ্রো করছি, সেই থ্রোয়িং ডাইটা জিওমেট্রিক্যালি ঠিকঠাক নয়, মানে বায়াসড, যদি 10 বার ডাই থ্রো করি কোনো একটা পার্টিকুলার ফেস
সাত আট বার বা বেশি বার আসার চান্স থাকে। একটা ডাইকে নিয়ে 12 বার থ্রো করলে তাহলে নর্মালি আমাদের এক্সপেকটেশন থাকে যে প্রতিটা ফেস দুবার করে আসবে, তাই তো? একটা ডাই নিয়ে থ্রো করলাম, থ্রো করার পরে আমাদের কি এক্সপেকটেশন থাকে? প্রতিটা ফেস দুবার করে আসবে। কিন্তু কোন একটা পার্টিকুলার ফেস 12 বার ডাই থ্রো করার পরে হয়তো দেখা যাচ্ছে 7 বার 8 বার 9 বার চলে আসলো, তাহলে ডিফেক্টিভ ডাই। ওই ডিফেক্টিভ ডাই এর উপরে কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু আন্ডার সাম কন্ডিশন যদি কিছু ডেটা দেওয়া থাকে তাহলে আমরা অ্যাক্সিওমেটিক ডেফিনেশন দিয়ে সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে পারবো, ঠিক আছে? আর সিম্পল সিম্পল প্রবলেমগুলোতে অ্যাপ্লাই করা যায়, কমপ্লিট প্রবলেমে এটা অ্যাপ্লাই করা যায় না। তো এরপরে আমি আসছি এইটারই হেল্প নিয়ে, এই যে পি অফ এ ইকুয়াল টু এম বাই এন বাই এন এস বাই এন অফ এ, ওই ডেফিনেশনের হেল্প নিয়ে আমি যে কটা ডিরেকশন এখানে পাশে লিখে রেখেছি ওই ডিরেকশনগুলো করবো। এই রিলেশন গুলোর মানে পরীক্ষায় এগুলো ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে আসেনি একবার, যে সবকটা রিডাকশন আমি পরে দেখবি ফ্রিকোয়েন্সি ডেফিনেশন দিয়েও করাবো, পরে দেখবি অ্যাক্সিওমেটিক ডেফিনেশন দিয়েও করাবো, ঠিক আছে? আমি জাস্ট জিনিসগুলো বুঝিয়ে যাচ্ছি, বোঝালেই কাজ হয়ে যাবে। তাহলে আমার ডেফিনেশনটা কি দাঁড়ালো, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এম বাই এন, বা কেউ কেউ চাইলে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য স্যাম্পল স্পেস। এক নম্বরটা আসছে, একটা কথা বল, ফাইটা কি? ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্টটা কি? একটা কয়েন নিয়ে টস করছি আর বলছি হাতে একটা 10 টাকার নোট আসবে, বা 1 টাকার কয়েন নিয়ে টস করছি যখন হাতে আসবে সেটা 10 টাকার কয়েন হয়ে হাতে আসবে, এটা পসিবল নয়, ইম্পসিবল ইভেন্ট। বা একটা ডাই থ্রো করছি, আইডিয়াল ডাই, যে ঠিকঠাক ডাই যেটা আমাদের মানে 6টা ফেস থাকবে, ফেস 1 থেকে ফেস 6, তো ডাইটা যখন থ্রো করছি আর বলছি 7 7 7 7 7 7 7 মানে 7x আসবে এরকম একটা এক্সপেকটেশন, বা 8 আসবে এরকম একটা এক্সপেকটেশন একবার থ্রোতে আসবে, এটা পসিবল না। সেই টাইপের ইভেন্টগুলোকে বলে ইম্পসিবল ইভেন্ট। তাহলে ইম্পসিবল ইভেন্টে নাম্বার অফ এলিমেন্টস কটা থাকবে? 0, ঠিক আছে? আর স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্টস কি আমি ধরছি এন ধরছি, তাহলে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট ফাই ইকুয়াল টু 0/n, তো রিসেকলটা কত? 0, ব্যাস প্রুভড, কিচ্ছু নেই, m/n 0/n। 2 নম্বরে আসছি, এনটা আমার ফাইনিট, এটা ফাইনিট পিএস, তো পিএস এ প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এস ইকুয়াল টু এস এর নাম্বার অফ এলিমেন্ট, উপরে কি থাকে? উপরে এই ইভেন্টের নাম্বার অফ এলিমেন্ট আর নিচে কি থাকে? স্যাম্পল স্পেসের নাম্বার অফ এলিমেন্ট। তাহলে ইভেন্টটাই এখানে আমার এস, তাহলে উপরেও এন নিচেও এন, বা উপরেও এন এস নিচেও এন এস ইকুয়াল টু 1, ব্যাস কমপ্লিট, কিচ্ছু নেই, খুব সিম্পল, খুবই সিম্পল। 3 নম্বর, 3 নম্বর আসছি, 0 less equal to P of L less equal to 1, ধরি এস এর মধ্যে এন খানা এলিমেন্ট রয়েছে আর এ ইভেন্টের মধ্যে এম খানা এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? এম এম এর সব থেকে ছোট ভ্যালু কত হতে পারে? আমি একটা ধর কয়েন নিয়ে টস করছি, 4 বার টস করব, একটা কয়েন নিয়ে টস করছি, হেড একটা কয়েন নিয়ে আমি 4 বার টস করছি, তো মোটামুটি আইডিয়া করা করতে পারি আমরা, দুটো হেড দুটো টেল, আচ্ছা এক একবার তুই চারবার করে করতেই থাকিস, এরকম কি একবার আসবে না যে 4 বারই হেড পড়বে বা 4 বারই টেল পড়বে, এরকম কি হতে পারে না? 4 বারই হেড ধর, স্যাম্পল স্পেসের কিন্তু একটা পয়েন্ট এটা, বা 3 বার হেড 1 বার টেল, বা 2 বার হেড 1 বার টেল, 2 বার টেল, 1 বার হেড 3 বার টেল, আর সবকটা টেল একটা কেস তো হতেই পারে, কারণ আমার 2 টু দি পাওয়ার 4 16খানা স্যাম্পল স্পেসে পয়েন্ট থাকবে, একটা কয়েনকে 4 বার থ্রো করলে 16খানা পয়েন্ট থাকবে, 2 টু দি পাওয়ার 4 16খানা পয়েন্ট থাকবে স্যাম্পল স্পেসে, তার মধ্যে এটা কিন্তু একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, ঠিক আছে? তার মানে আমি যেটা বলতে চাইছি, এই এম এম এর সব থেকে ছোট ভ্যালু কত? 0, আর সব থেকে বড় ভ্যালু কত? এন। একটা কয়েনকে 4 বার টস করলাম, একটা কয়েন নিয়ে 4 বার টস করলাম, 4 বার টস করার পরে আমার কোয়েশ্চেন হলো, ধর এই ইভেন্টটা হেডের করসপন্ডিং ইভেন্ট, তো 4 বার যদি টস করি
ম্যাক্সিমাম কভার হেড আসতে পারে, ম্যাক্সিমাম কভার হেড আসতে পারে, চারবারই হেড আসতে পারে, মিনিমাম কভার হেড আসতে পারে, একবারও হেড নাও আসতে পারে, একটা চান্স তো আছেই আছে, ঠিক আছে? ওকে, তো এইবার আমার এই এই যে ইভেন্টটা, ইভেন্টের মধ্যে যদি এম খানা পয়েন্ট থাকে তাহলে সব থেকে খারাপ একবার ওই পার্টিকুলার ইভেন্ট অকার নাও করতে পারে, আর ম্যাক্সিমাম এন টাইমস ইভেন্ট অকার করতে পারে। তো এবার আমি ডিভাইড করছি এন দিয়ে, তো জিরো বাই এন জিরো লেস ইকুয়াল টু এম বাই এন লেস ইকুয়াল টু ওয়ান। পরে এম বাই এন মানে কি, প্রবাবিলিটি অফ দি ইভেন্ট এ জিরো লেস ইকুয়াল টু পি অফ এ লেস ইকুয়াল টু ওয়ান। ব্যাস, প্রুভড, কমপ্লিট। এটা পি অফ এবার, এবার মানে কি, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নট অফ এ। এটা এটার হেল্প নিয়েও করা যায়, আবার ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, এটার হেল্প নিয়েও করা যায় আবার ইন্ডিপেন্ডেন্টলিও করা যায়। তো আমি দুভাবেই করছি। প্রথমে যদি ইন্ডিপেন্ডেন্টলি করতে চাই, ধর এই এটা হলো পুরোটা এস, এই পোর্শনটা কি এ, আর ধরে এই পোর্শনটা এবার, নিশ্চয় আমার জানা আছে এ প্লাস এবার ইকুয়াল টু কি হবে, সাডেন ইভেন্ট। এ প্লাস এবার ইকুয়াল টু সাডেন ইভেন্ট। এবার যদি এর উপরে আমি অ্যাপ্লাই করি, এর উপরে যদি টোটাল ধর এখানে এন খানা এলিমেন্ট রয়েছে, এখানে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে এখানে কতগুলো এলিমেন্ট থাকে, এখানে ধরছি এম খানা আছে, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো আছে, এখানে মানে এন থেকে এম বাদ দিলে এন মাইনাস এম খানা আছে। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এবার ইকুয়াল টু এন মাইনাস এম বাই এন, তো কত, ওয়ান মাইনাস এম বাই এন, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ। সিম্পল, এই একটা উপায়। আরেকটা ওয়ে হলো অল্টারনেটিভ মেথডের জন্য, পাঁচ নম্বরে হেল্প লাগবে, অল্ট মেথড, এ প্লাস এবার ইকুয়াল টু ধরছি আমার সাডেন ইভেন্ট, এ প্লাস এবার ইকুয়াল টু এস। রিমেম্বার, এটা তখনই অ্যাপ্লাই করা যাবে, প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, যদি এ বি ইন্টারসেকশনটা ফাই হয়। আমাদের মনে আছে নিশ্চয়ই, কখনো যদি এ প্লাস বি লেখা থাকে, এ প্লাস বি লেখা থাকে মানে কি, কি ইন্ডিকেট করে, এ ইউনিয়ন বি, মানে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ইভেন্টস উইল অকার, আইদার এ অর বি অর বোথ। এ প্লাস বি লেখা যদি কোথাও থাকে তার সিগনিফিকেন্স হলো দুটোর মধ্যে অ্যাট লিস্ট একটা ইভেন্ট অকার করবেই করবে, দুটোর মধ্যে অ্যাট লিস্ট একটা ইভেন্ট অকার করবেই করবে। এবি মানে, এবি মানে ইন্টারসেকশন বি, এবি মানে এই ইন্টারসেকশন বি, মিনিংটা কি, এই ইন্টারসেকশন বি এর মিনিংটা কি, মিনিংটা হলো এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি উইল অকার সাইমালটেনিয়াসলি, দুটো ঘটনা একসঙ্গে ঘটবে। এ ইন্টারসেকশন বি মানে কি ছিল, এ ইন্টারসেকশন বি মানে যদি এক্স বিলংস টু ইন্টারসেকশন বি নেওয়া হয়, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি আমরা নিই, তাহলে কি বলতাম, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি বলতাম, তো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি বলতাম, এটা বলতাম, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, তাহলে কি দুটো একসঙ্গে। ওই জন্য এ বি এটা মানে অ্যাকচুয়ালি এটা প্রবাবিলিটি, এই নোটেশন গুলো ইউজ করা হয় যে এ দ্য ইভেন্টস এ অ্যান্ড বি উইল অকার সাইমালটেনিয়াসলি, আর এখানে কি অ্যাটলিস্ট একটা ইভেন্ট অকার করবে। তো ইভেন্ট দুটো সাইমালটেনিয়াসলি দিস ইকুয়াল টু ফাই, এই দুটা ফাই মানে কি, কখনো ইভেন্ট দুটো একসঙ্গে অকার করবে না, নেভার হ্যাপেন সাইমালটেনিয়াসলি, কখনো একসঙ্গে অকার করবে না। যদি এরকম এ বি ইকুয়াল টু ফাই হয় তার মানে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তো আমার ডায়াগ্রাম কি বলছে, এখানে এ এখানে এবার কোনো কিছু তো কমন নেই, তাহলে এটার উপরে যদি আমি প্রবাবিলিটি চাপাই, এটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এবার দিস ইকুয়াল টু ওয়ান, সিন্স পি এস ইকুয়াল টু ওয়ান তো আমরা দু নম্বরে দেখে নিয়েছি, আর এ এবারে ইন্টারসেকশন করলে কত হয়, ফাই হয়। ব্যাস, প্রুভড। তো পি অফ এবার ইকুয়াল টু ওয়ান মাইনাস পি অফ এ, ফোর প্রুফ। এবার আসছে আমি পাঁচ নম্বরে, ফাইভ, ফাইভে কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইকুয়াল টু আমায় আনতে হবে
probability of a plus b equal to answer হবে probability of a plus probability of b তার মধ্যে কোন ইন্টারসেকশনে কিচ্ছু নেই ঠিক আছে ইন্টারসেকশনে কিচ্ছু নেই ধর এটা আমার s এরকম জায়গা a আছে ধর এখান থেকে এটা b ইন্টারসেকশনে কিচ্ছু নেই ঠিক আছে এখানে ধরি টোটাল নাম্বার অফ পয়েন্টস ধর এখানে k1 এখানে ধরি টোটাল নাম্বার অফ পয়েন্টস k2 ঠিক আছে তো এখানে ধরি k1 পয়েন্টস রয়েছে এখানে ধরি আমার k2 পয়েন্টস রয়েছে তাহলে প্রোবাবিলিটি অফ a প্লাস b ইকুয়াল টু এখানে আর এখানে কোনো কমন পয়েন্ট নেই কিন্তু ইন্টারসেকশন b ইকুয়াল টু 5 তো এখানে যে k1 পয়েন্ট থাকে এখানে যে k2 পয়েন্ট থাকে তাহলে টোটাল a প্লাস b তে কতগুলো পয়েন্ট আছে k1 প্লাস k2 আর ধরি এসে মধ্যে n খানা পয়েন্ট আছে বাই n ঠিক আছে এটা বাই এটা কর প্লাস এটা বাই এটা কর k1 বাই n প্লাস k2 বাই n k1 বাই n k1 টা এই ইভেন্টের মধ্যে পয়েন্টস আর n টা হলো স্যাম্পল স্পেসের পয়েন্ট তাহলে এটা কি p অফ a প্লাস p অফ b ঠিক আছে প্রুফ এবার এটাকে যদি আমি জেনারেলাইজ করে দিই তাহলে আমার 6 নম্বরটা হয়ে যাবে ধরে নিই নাম্বার অফ পয়েন্টস ইন ai तो এটা বাই এটা প্লাস এটা বাই এটা প্লাস ডট ডট এটা বাই এটা k1 বাই n প্লাস k2 বাই n প্লাস ডট ডট kn বাই n এটা কি দাঁড়িয়ে যাচ্ছে এটা হলো আমার প্রোবাবিলিটি অফ a1 প্লাস প্রোবাবিলিটি অফ a2 প্লাস ডট 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 প্রোবাবিলিটি অফ an কমপ্লিট চাইলে এটাকে আমি অন্যভাবে করতে পারি ডায়াগ্রাম মানে এই অ্যাপ্রোচ ছাড়া অন্য অ্যাপ্রোচও এটাকে করা যায় তো আমি আর অন্যদিকে যাচ্ছি না এই যেটা হলো এটাই ঠিক আছে তো ডিডাকশন গুলো হলো এবার আমি যেটা করব এই গুপ্তার বই থেকে এক্সারসাইজের বেশ কিছু প্রবলেমস এখন আপাতত করব তারপরে লেকচারে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন দিয়ে কিছু প্রবলেম তারপর অ্যাক্সিওমেটিক ডেফিনেশন প্রবলেম তারপরে শেষের দিকে গিয়ে আবার আমি ক্লাসিক্যাল ডেফিনেশন আরো কিছু প্রবলেম পরে করাবো ওকে এগুপ্তার এক্সারসাইজের এটা প্রবলেম নাম্বার 2 কি বলছে প্রবলেমটা সো দ্যাট দ্য প্রোবাবিলিটি অফ অকারেন্স অফ অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ এন্ড বি ইজ দিস প্লাস দিস মাইনাস দিস এই কথাটার মানেটা একটু আগে বুঝতে হবে যে প্রোবাবিলিটি অফ অনলি অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস কথাটার মানেটাই অনেকে বোঝে না দুটো ইভেন্টের মধ্যে একটা ইভেন্টই অকার করবে ধর এটা আমার এ ইভেন্ট সাপোজ দিস ইজ ইভেন্ট বি আর এই পোর্শনটা কমন পোর্শনটা কি এ বি শুধু এই হোয়াইট পোর্শনটাকে কি বলতে পারি এ মাইনাস এ বি বলতে পারি আর কেউ চাইলে এ মাইনাস বিও বলতে পারিস আর এই হোয়াইট পোর্শনটাকে কি বলবো বি মাইনাস এ বি বলতে পারি আর কেউ চাইলে বি মাইনাস এও বলতে পারি মানে গোটাটা বি বি থেকে এটাকে মাইনাস করে দিলে এই পোরশনটা পড়ে থাকবে বা বি থেকে এই পোরশনটা মাইনাস করে দেব গোটাটা আমার এখান থেকে গোটাটা এ এ থেকে এ বি মাইনাস করে দিলে শুধু এই পোরশনটা পড়ে থাকবে এই পোরশনটা বা এ থেকে পুরো বিটাকে বাদ দিয়ে দিলেও আমার একই থাকবে এবার এই কোয়েশ্চনটার মানে কি অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ এন্ড বি দুটোর মধ্যে একটা ইভেন্ট অকার করবে কেউ যদি বলতো এ প্লাস বি এটা মানে কি অ্যাট লিস্ট ওয়ান অনলি কিন্তু নয় এটা অ্যাট লিস্ট অ্যাট লিস্ট এ আর বি এই দুটো ইভেন্টের মধ্যে অ্যাট লিস্ট একটা ইভেন্ট অকার করা এ প্লাস বি মানে ইউনিয়ন বি মানে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ইভেন্টস এ এন্ড বি উইল অকার মানে এ এ অকার করতে পারে অথবা বি অকার করতে পারে অথবা বোথ অকার করতে পারে মানে এটা হতে পারে এটা হতে পারে এটাও হতে পারে মাঝখানে যেটা আছে কমন পোর্শন ওটা হতে পারে এ প্লাস বি মানে তো এটা মানে কি অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ এন্ড বি উইল অকার
একটাই হবে, হয় এই পোরশনটা আকার করবে অথবা এই পোরশনটা আকার করবে, তাই তো? হয় এই পোরশনটা আকার করবে মানে এটা আকার করতে হবে, অথবা এই পোরশনটা এটা আকার করবে। এটাকে রাখলে চলবে না, এটাকে রাখলে তোমার বোধ হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে, কমনটা বাদ, একটা মাত্র ইভেন্ট অকার করবে, হয় এ অথবা বি। এটা রাখলে কিন্তু আমার ঘেটে যাবে পুরো ব্যাপারটা, বোধ চলে আসবে, ঠিক আছে? তো হয় এটা অকার করবে এই পোর্শনটা মানে এটা, অথবা এটা অকার করবে, কি নেব, ইউনিয়ন নেব না ইন্টারসেকশন নেব? কোথাও যদি আমার এই ইন্টারসেকশন বি লেখা থাকে, তার মানে কি সাইমালটেনিয়াসলি বোধ অকার করবে? বোধ তো চাইছি না, অ্যাটলিস্ট তো চাইছি না, তাহলে কি এটা অর এটা, এটা অর এটা চাইছি, মানে রিকোয়ার্ড, আমি পুরো লিখে লিখে করাচ্ছি না, আর নোটটা দেবো যেহেতু, রিকোয়ার্ড ইভেন্ট তাহলে কি দাঁড়ালো, রিকোয়ার্ড ইভেন্ট হবে এ মাইনাস এ বি ইউনিয়ন বি মাইনাস এ বি, তাই না? বা কেউ চাইলে এখানে এ মাইনাস বি প্লাস বি মাইনাস এও রাখতে পারিস, কোনো প্রবলেম নেই। তাহলে এটা ইউনিয়ন এটা, এবার ইউনিয়নটা কি অবস্থা আছে দেখ, এটা ইউনিয়ন এটা, তো আইদার এটা অর এটা অর বোথ, কিন্তু এখানটায় বোথ এর আর এত কমন কিছুই নেই, তাহলে বোথটা হতে পারে না, আইদার এ অর বি, তার মানে দুটোর মধ্যে একটা ইভেন্ট অকার করবে, এক্স্যাক্টলি একটা ইভেন্টই অকার করবে, কারণ বোথ হতো যদি কিছু কমন থাকতো, কারণ এই দুটো ডিজজয়েন্ট, এটা আর এটা দুটো কি ডিজজয়েন্ট, ডিজজয়েন্ট কে প্রবাবিলিটির ভাষায় আমি আগের দিনে বলেছি কি বলে, ডিজয়েন্ট কে প্রবাবিলিটির ভাষায় কি বলা হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এটা আমার রিকোয়ার্ড ইভেন্ট, তাহলে এবার এইটা এটা যেহেতু ডিজয়েন্ট মানে মিউচুয়াল এক্সক্লুসিভ, আমরা একটু আগে ডিডাকশন করতে গিয়ে দেখেছি যদি এবি ইকুয়াল টু ফাই হয় তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইকুয়াল টু কি হবে রে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে, তো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হবে। তো যেহেতু এটা এটা ডিজজয়েন্ট মানে ডিজজয়েন্ট, তো দিস ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে দেয়ারফোর রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা, আমার এখন এটা বার করতে হবে। নাও এ এ ইকুয়াল টু লিখতে পারি এটা প্লাস এটা, এ ইকুয়াল টু আমি এটাকে ইকুয়েশন ওয়ান নাম্বার ইকুয়াল রেখে দিই, এ ইকুয়াল টু এ মাইনাস এ বি প্লাস এ বি লিখতে পারি, দেখ এটা আর এটা তো ডিজয়েন্ট, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা, ঠিক আছে? ওকে, এন্ড বি ইকুয়াল টু এই পুরো বি ইভেন্টটা ইকুয়াল টু এটা প্লাস এটা, আবার এই দুটো ডিজয়েন্ট, তো বি মাইনাস এ বি প্লাস কি এবি, বি মাইনাস এ বি প্লাস এ বি, যেহেতু ডিজয়েন্ট তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি মাইনাস এ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি, ঠিক আছে? এই ভ্যালুটা এখান থেকে প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি বার করে নিলে কি দাঁড়াবে, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, টু নাম্বারিং কর, প্রবাবিলিটি অফ বি মাইনাস এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি ইউজিং টু অ্যান্ড থ্রি ফ্রম ওয়ান উই গেট, তো রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বির ভ্যালু কত, এ মাইনাস এ বি পি অফ এ মাইনাস পি অফ এ বি, ওকে, তারপরে প্রবাবিলিটি অফ বি মাইনাস এ বির ভ্যালু কত, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি দিস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটা এটা তো সেম,
তাহলে টুইন টু প্রবাবিলিটি অফ এবি, ব্যাস প্রুভড, সিম্পল রেজাল্ট। শুধু একটা জায়গায় একটু ভালো করে খেয়াল রাখতে হবে, অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ অ্যান্ড বি উইল অকার, কথাটার কি মানে? এ বি মানে বোথ, এ বি বোথ, এটা এ প্লাস বি মানে এটা হতে পারে, এটা হতে পারে, বোথ মানে এটা হতে পারে, কিন্তু অনলি ওয়ান অফ এ অ্যান্ড বি বলা মানে এটা আর এটার মধ্যে আনতে হবে। এটা মানে আমার এ মাইনাস এ বি আর এ বি, এ মাইনাস বি, আমি পুরো ক্যালকুলেশনটা এ মাইনাস এ বি না করে আমি এ মাইনাস বি দিয়ে করতে পারতাম, আর এটা বি মাইনাস এ বা বি মাইনাস এ বি, এটা প্লাস এটা মানে এখানে ইভেন্টের প্লাস মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি বলতে পারিস যে স্যার এটা আর এটা প্লাস নেওয়া আছে মানে ইউনিয়ন নেওয়া আছে, তো আইদার এটা অর এটা অর বোথ বলতে পারিস, বোথ কি কমন কিছু আছে মানে কিচ্ছু কমন নেই, এখানে তো কিচ্ছু কমন নেই, এটা এটার মধ্যে কোনো কিছু কমন নেই, কমন পোর্শনটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মানে হয় এটা বা এটা, ঠিক আছে? ওকে, খুব ইজি প্রবলেম, ক্যালকুলেশনটা খুব ইজি। নেক্সট আসছি আমরা এ গুপ্তার প্রবলেম নাম্বার ফোর। এ কয়েন ইজ টস্ট এন টাইমস ইন সাকসেশন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ আর লেস দেন এন হেডস। এটা বলতে গিয়ে সলিউশন বলতে গিয়ে আমি রাফে একটা কয়েনকে দুবার টস করলে তার স্যাম্পল স্পেসের পয়েন্টস এগুলো হয়, এটা আমার জানা আছে। একটা কয়েনকে তিনবার টস করলে তার যে স্যাম্পল স্পেসে আটখানা পয়েন্ট সেটা কি, সেটা আমি লিখে রেখেছি, আর দুটো জায়গায় লিখে এখানে গ্যাপ দিয়েছি। যদি এইটা ক্লিয়ার করতে পারিস তাহলে এটার মধ্যে আর কিচ্ছু নেই, এক লাইনে আনসার চলে আসবে। আমি আগে এটা ক্লিয়ার করে নিই। এখানে নাম্বার অফ হেডস কি বলতো, সরি নাম্বার অফ ওয়ান হেড, ওয়ান হেড ক জায়গায় আছে, এ এক জায়গায় আছে, এ এক জায়গায় আছে, তাহলে আমি লিখতে পারি টু সি ওয়ান, নাম্বার অফ ওয়ান হেড টু সি ওয়ান। নাম্বার অফ টু হেডস, টু হেড ক জায়গায় আছে, এক জায়গায় আছে, টু সি টু। এরপর একটা জেনারেল রেজাল্ট তৈরি করব। নাম্বার অফ ওয়ান হেড, ওয়ান হেড ক জায়গায় আছে দেখ, একটা দুটো তিনটে, তো থ্রি সি ওয়ান ইকুয়াল টু থ্রি। নাম্বার অফ টু হেডস ক জায়গায় আছে দেখি, টু হেডস, একটা দুটো তিনটে, একবার আছে নেই, থ্রি সি টু, আর থ্রি সি টু মানে আমরা জানি থ্রি সি ওয়ান, থ্রি সি ওয়ান মানে আমার থ্রি হচ্ছে। নাম্বার অফ থ্রি হেডস ক জায়গা আছে, এক জায়গা দিয়ে আছে, থ্রি হেডস, থ্রি হেড, তো থ্রি সি থ্রি। কিছু আইডিয়া করতে পারছিস? তো এটার জন্য কি, এই যে সি থ্রি সি থ্রি, থ্রি সি টু, থ্রি সি থ্রি, এই যে থ্রিটা কি টোটাল নাম্বার অফ টস্ট, মানে একটা কয়েনকে কতবার টস করা হয়েছে সেই টসিং নাম্বারটা এখানে রয়েছে। ইয়ে টু টু, একটা কয়েনকে দুবার টস করা হলে টু সি টু, তাহলে একটা কয়েনকে যদি এনবার টস করা হয়, একটা কয়েনকে যদি এনবার টস করা হয় আর তার মধ্যে যদি আমি আরখানা হেড চাই তাহলে কি দাঁড়াবে, একটা কয়েনকে এনবার টস যদি করি, এনবার টস করলাম, দুবার যদি টস করি, আর একটা হেড চাইলে টু সি ওয়ান, দুটো হেড চাইলে টু সি টু, তিনবার একটা কয়েনকে টস করছি, একটা হেড চাইলে থ্রি সি ওয়ান, দুটো হেড চাইলে থ্রি সি টু, তিনটে হেড চাইলে থ্রি সি থ্রি, তাহলে এন টাইমস টস করলাম, একটা হেড চাইলে এন সি ওয়ান, দুটো হেড চাইলে এন সি টু, ডট ডট আর খান হেড চাইলে এন সি আর। এটা কি, এটা কোন পয়েন্টগুলো হলো, নাম্বার অফ ফেভারেবল পয়েন্টস, মানে যদি ইভেন্টটা আমার আরখানা হেড করবে সেটাকে যদি আমি ইভেন্ট ধরে নিই তাহলে ইভেন্টের মধ্যে টোটাল নাম্বার অফ পয়েন্ট হলো এটা। আর একটা কয়েনকে দুবার টস করলে আমার স্যাম্পল স্পেসে নাম্বার অফ পয়েন্ট টু স্কোয়ার, একটা কয়েনকে তিনবার টস করলে নাম্বার অফ পয়েন্টস টু কিউ, একটা কয়েনকে এন টাইমস টস করলে, একটা পয়েন্টকে, একটা কয়েনকে যদি এন টাইমস টস করি তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস কত হবে, টু টু দি পাওয়ার এন। সেই আমার ক্লাসিক্যাল ডেফিনেশন কি বলে, এম বাই এন, নিচে কোনটা থাকে ইভেন্ট এ তার পয়েন্ট ওপরে আর স্যাম্পল স্পেসের পয়েন্টটা থাকে আমার নিচে, এটা হলো আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি। তাহলে এন সি আর নিচে কি হবে, টু টু দি পাওয়ার এন, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। তো রিকোয়ার্ড প্রবাবিলিটি হলো আমার এন সি আর, আর নিচে হলো টু টু দি পাওয়ার এন। এই লেখাটা আমি নোটটা দিয়ে দিচ্ছি, নোটের মধ্যে আমার পুরো ডিটেলস সুন্দর করে গুছিয়ে লেখা আছে ওখানটায়।
এই জিনিসটা বুঝলে এটাকে জেনারেলাইজ করে দেব। এটাকে জেনারেলাইজ করে দিলে আমার নিচেই হবে কি স্যাম্পল স্পেসে টোটাল নাম্বার অফ কয়েন, একটা কয়েনকে এন টাইমস টস করা হচ্ছে, তো একবার টস করলে 2^1 স্যাম্পল স্পেসের পয়েন্ট, দুবার টস করলে 2^2, তিনবার টস করলে 2^3, ডট ডট ডট, এন টাইমস টস করলে কি হবে 2^n নাম্বার অফ পয়েন্ট, সেটা আমার নিচে থাকবে। আর একটা হেড যদি চাইতো তাহলে NC1, দুটো হেড চাইলে NC2, তিনটে হেড চাইলে NC3, ডট ডট, আর খানা হেড চাইলে NCR। দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি। ব্যাস প্রবলেমটা এখানেই কমপ্লিট। নেক্সট আসছি আমরা প্রবলেম নাম্বার 5। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যান অড সাম ওয়েন টু ডাইস আর থ্রোন। অড সাম বলা আছে, প্রবলেমটা ইভেন সাম দিয়েও বলতে পারত। প্রবলেমটা দুটো মেথডে সলভ করা যায়, ডাইরেক্ট ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি হেল্প নেওয়া যায়, আর ক্লাসিক্যাল ডেফিনেশন ছাড়াও প্রবলেমটা সলভ করা যায়। আমি দুভাবেই বলে দিচ্ছি। প্রথম কথা হলো একটা ডাইকে যদি দুবার থ্রো করা হয় তাহলে নাম্বার অফ পয়েন্টস ইন দ্য স্যাম্পল স্পেস কত হবে। আমি না শুধু ক্যালকুলেশনটা করছি, মেন জিনিসটা সাবজেক্টটা বোঝাচ্ছি, লেখার প্যাটার্ন নিয়ে চাপ নেই, আমি নোটসে দিয়ে দেবো। নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট স্পেস ইকুয়াল টু কত, 6^36। অড সাম এ হচ্ছে ইভেন্ট অফ অড সাম, এর মধ্যে কতগুলো পয়েন্ট রয়েছে। অড সাম আমি কয়েকটা লিখছি, দেখ 1 2 1 3 হবে না, 1 4 1 6, ঠিক আছে। তাহলে 1 দিয়ে স্টার্ট করে তিনখানা পেয়েছি, 2 দিয়ে স্টার্ট করলে আরো তিনটে পাবো, 2 1 2 3 2 5। তাহলে একটার জন্য তিনটে, ছটার জন্য কটা, 18টা, 18, ডট 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 ডট, লাস্টে গিয়ে কি হবে 6 5, টোটাল নাম্বার কত 18। তাহলে এটা আছে এন্ড নাম্বার 18 অড সাম, একই হবে 18 ইভেন্ট সাম। তো রিকোয়ার প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ দি ইভেন্ট এ বা প্রবাবিলিটি অফ অড সাম ইকুয়াল টু 18/36 ইকুয়াল টু হাফ। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো অল্ট মেথড। অড সাম কি কি হতে পারে, পসিবল অড সামস, পসিবল অড সামস গুলো কি কি হতে পারে একটু ভেবে বলতো, পসিবল অড সাম গুলো কি কি হতে পারে। দুটো ডাইয়ের এই যে ফেস গুলোকে যদি অ্যাড করি, সব থেকে কম কত, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, 15 হতে পারে, ডট ডট ডট, তাই নো, ম্যাক্সিমাম কত, 6+6 12, তো 12 এর আগে পর্যন্ত হবে, এইগুলো আসবেই না। দিস আর দা অড সামস। যদি ইভেন সাম বলি তাহলে 2 4 6, এই করে করে 12 পর্যন্ত হবে। এবার ধরছি এইটার করেসপন্ডিং অড সাম 3, এটার করেসপন্ডিং ইভেন্টটাকে আমি A3 নাম দিচ্ছি, এর করেসপন্ডিং ইভেন্টটাকে আমি A5 নাম দিচ্ছি, এর করেসপন্ডিং ইভেন্টটাকে আমি A7 নাম দিচ্ছি, এর করেসপন্ডিং ইভেন্টটাকে A9 নাম দিচ্ছি। আমার সাফিক্স 3 5 7 9 নিলাম বিকজ বোঝার সুবিধা, তুই চাইলে ABCD নিতে পারিস বা A1 A2 A3 A4 নিতে পারিস, এরকম ভাবে নিলাম। এতে কতগুলো পয়েন্ট আছে, অড সাম যখন আমার 3 তখন এই A3 এটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে, 1 2 আছে আর 2 1 আছে, দুটো পয়েন্ট আর তো হবে না, এটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে, 1 4 2 3 3 2 4 1, এই দুটো যা হবে পরে দেখবো যে রিভার্সটা আসবে, 7 1 6 2 5 3 4 4 3, এটা রিভার্স, 5 2 6 1, ছটা। A9 কতগুলো আছে, 1 দিয়ে তো আর পাবো না, 2 5 পাবো না, 3 6 3 6 পাবো, 9 হতে হবে তো, 3 6 পাবো, 4 5 পাবো, অড 9 হচ্ছে, 5 4 পাবো, 6 3 পাবো,
11 কে কে আছে 5 6 আর 6 5 ঠিক আছে তো আমার টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন দ্য ইভেন্ট স্পেস ইজ 36 তাহলে অড সাম এবার ফার্স্ট কোশ্চেন হলো a3 a5 a7 a9 a11 এরা কি সব পেয়ার ওয়াইজ ডিজয়েন্ট এরা কি সব পেয়ার ওয়াইজ ডিজয়েন্ট এরা কি সব মিউচুয়ালি পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ মানে এটা আর এটা কি কোনো কমন পয়েন্ট আছে নো স্যার কোনো কমন পয়েন্ট নয় তারা ডিজয়েন্ট দেখবি a3 a5 a7 a9 a11 কেউ কারোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই মানে দিস আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ হওয়ার সুবিধাটা কি একটু আগে ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে যে রেজাল্টটা করেছিলাম পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি তাহলে পি অফ প্রথমটা 5 7 9 11 পি অফ প্রথমটা প্লাস পি অফ সেকেন্ডটা পি অফ থার্ডটা পি অফ ফোর্থ পি অফ দিস এটা ঠিক আছে এবার একটা কথা বল পি অফ এ থ্রি এর মধ্যে কটা পয়েন্ট আছে দুটো তাহলে 2/36 তাই তো এই ইভেন্ট বরাবরই এ ফাইভ এ কটা আছে 1 2 3 4 4/36 এ সেভেন এ কটা পয়েন্ট আছে 1 2 3 4 5 6 6/36 এখানে কটা পয়েন্ট আছে 4টে 4/36 এখানে কটা পয়েন্ট আছে দুটো 2/36 তাহলে 36 কমন 36 কমন থাক 2 + 10 = 12 আসে 18 18/36 ইকুয়াল টু হাফ সেম আনসার আগে যা হয়েছিল একই আনসার তো চাইলে আমি পেয়ার ওয়াইজ মিউচুয়াল এক্সক্লুসিভ এর করেসপন্ডিং ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে যে ডিডাকশনটা করিয়েছিলাম পি অফ এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ডট ডট এ এন ইকুয়াল টু পি অফ প্রথমটা প্লাস পি অফ সেকেন্ডটা প্লাস ডট পি অফ এ এন লাস্টেরটা ওটার হেল্প নিয়েও করতে পারি আর ডাইরেক্ট ডেফিনেশন দিয়েও করতে পারি তবে ডাইরেক্ট ডেফিনেশনটা ছোট হলো ঠিকই কিন্তু যদি এই আরেকবার বেশি করা হয় থ্রি টাইমস মানে 60 আসবে তখন কিন্তু এটা বার করাটা অত ইজি হবে না যদি হাফ হাফ হবে ওই যে এটাও করতে পারে সেটাও করতে পারে যার যেটা পছন্দ সে সেটা করবে তো এই প্রবলেমটা এখানে শেষ করলাম নেক্সট আসি আমরা প্রবলেম নাম্বার 6 অফ এ গুপ্তা কি বলা আছে টু কার্ডস প্লেইং কার্ডস আর ড্রন ফ্রম এ ওয়েল শাফল্ড প্যাকড হতে হবে মানে জানেন একটা তুললে একসঙ্গে তিন চারটে উঠে না আসে তাহলে সেটা ওয়েল শাফল প্যাক হলো না মানে একটাই যদি আমি ঠিকঠাক ভাবে ধরি তাহলে একটাই চলে আসবে বা কাউকে যখন আমি তাসগুলো এরকম ভাবে ডিস্ট্রিবিউট করবো একই সঙ্গে যেন একটা যায় মানে দুটো তিনটে একসঙ্গে যেন বেরিয়ে না যায় তাহলে সেটা ওয়েল শাফল হলো না ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্যাম ইজ পেড মানে আগে আমি ফার্স্ট লেকচারে কোন কার্ডের কি হিসাব দেখ কার্ডসের কোনো খেলা কোনো গেম তোদের জানার প্রয়োজন নেই কিন্তু কার্ডের বেসিক হিসাবটা তোদের ক্লিয়ার রাখতে বলেছিলাম যে 52 কার্ডস রয়েছে তার মধ্যে ক্লাব স্পেড ডায়মন্ড আর হার্ট প্রত্যেকটা 13টা করে কার্ড থাকে প্রত্যেকটাই 13টা করে থাকে থাকে এস টু থ্রি ডট ডট 10 জ্যাক কুইন কিং ঠিক আছে মানে এই 13টা করে থাকে তো ক্লাবের 13টাই কার্ড থাকবে স্পেডের 13 কার্ড থাকবে ডায়মন্ডের 13 কার্ড থাকবে হার্টের 13 কার্ড থাকবে আর কার্ডের কালারগুলো একটু জাননি আমাদের হয়ে যাবে কোনো কিছু লাগবে না এবার যদি বলি এস যেটা হলো আমার টেক্কা এস জ্যাক কুইন কিং এস কটা আছে ক্লাবের একটা এস রয়েছে স্পেডের একটাই এস রয়েছে ডায়মন্ডের একটা এস রয়েছে হার্টের একটা এস রয়েছে প্রত্যেকটা কালারে একটা করে এস থাকবে একটা করে টু থাকবে একটা করে থ্রি থাকবে ডট ডট একটা করে টেন থাকবে মানে চারটে টেন চারটে জ্যাক 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 চারটে কুইন চারটে কিং প্রত্যেকটাই চারটে করে থাকবে কালারগুলো আশা করি সবার মনে আছে তবু আমি বলে দিচ্ছি এটা হলো এই কালারটা হলো আমার স্পেড এটা হলো আমার স্পেড এখানে এই প্রবলেমটাই পার্টিকুলার প্রবলেমটা স্পেড নিয়ে বলা আছে টোটাল 13 খন আমার স্পেডের কার্ড থাকবে ওকে নেক্সট আসি এটা হলো আমার ডায়মন্ড এটা হলো আমার ডায়মন্ড 13 খন ডায়মন্ড রয়েছে প্রত্যেকটা কালারে কার্ড দেখ
একটা করেই থাকবে, প্রত্যেকটা কালারের কার্ড একটা করেই থাকবে। নেক্সট আসি, নেক্সট আসি আমি হার্ট, টোটাল দেখ 13 খানা এখানে কার্ড রয়েছে, প্রত্যেকটা কালারের কার্ড, প্রত্যেকটা কালারের কার্ড মানে প্রত্যেকটা নাম্বারের কার্ড একটা করেই রয়েছে, এই 13টা কালারের মধ্যে 1 2 3 4 এগুলো প্রত্যেকটা 13 খানা আছে। আর লাস্ট যেটা বাকি আছে সেটা হলো আমার এটা, এটা এটা হলো আমার ক্লাব, এটাও আমার 13 খানা কার্ড রয়েছে। রিমেম্বার, শুধু কালার গুলো জানলেই হবে, নাম্বারের হিসাবটা জানলেই হবে, কোনো গেম জানার দরকার নেই, কোনো খেলা জানিস কি না জানিস না সেটা নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই, কোনো চাপ নেই, শুধু কার্ডের ডিস্ট্রিবিউশনটা হিসাব করে রাখবি, রাখলে আমার কাজ হয়ে যাবে। এবার একটা কথা বল, টু কার্ডস আর ড্রন, আমার তো একটা প্রবলেম সলভ করতে গেলে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ ইকুয়াল টু আমার এম বাই এন, এই তো হিসাবটা চাই, এটা হলো এন এস, এটা হলো এন এ, আমার এন এস বার করতে হবে, এন এ বার করতে হবে। তার আগে আমি একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, সাপোজ একটা আর্ন পাত্র, একটা আর্নে ইউ আর এন, আর্ন মানে পাত্র, তিনটে বল আছে, বল ওয়ান, বল টু, বল থ্রি, ব্যাগে একটা পাত্রে তিনখানা বল আছে, দুটো বল ওখান থেকে তুলবো, বলগুলো নাম্বারিং করা আছে, বল ওয়ান, বল টু, বল থ্রি, দুটো বল ওখান থেকে কত ভাবে চুজ করতে পারবো, প্রথমবার আমি হাত দিলাম না দেখে হাত দিলাম, দুটো বল তুললাম, দেখলাম হয় বি ওয়ান বি টু, আবার রেখে দিলাম, দিয়ে বলগুলোকে আমি ঘুরিয়ে দিলাম, আবার হাত দিয়ে দুটো বল তুলে নিই, যে বি ওয়ান বি টু আসে তাহলে সেম কেস রিপিট হয়ে গেছে, আমি রিপিট কেস চাইছি না, মানে অল পসিবল কেসেস কি কি হতে পারে সেটা জানতে চাইছি। তো হাত দিয়ে আমার ওয়ান টু প্রথমে উঠলো, বল ওয়ান বল টু উঠলো, বল ওয়ান বল থ্রি উঠতে পারত, বল টু বল থ্রি উঠতে পারত, তাই তো, আর কোনো কেস রয়েছে? কেউ বলতে পারে স্যার বল থ্রি বল টু, আরে আমি তো আর অ্যারেঞ্জমেন্ট দিচ্ছি না, জাস্ট চুজ করছি, একটা ব্যাগে তিনটে বল রয়েছে, দুটো বল কত ভাবে তুলতে পারবো, তোলার সময় সে বি টু বি থ্রি যা, বি থ্রি বি টু, তাই তো এটার জেনারেল ফর্মুলা হলো এন সি আর, এটার জেনারেল ফর্মুলা হলো আমার এন সি আর, যে একটা ব্যাগে যদি তিনটে বল থাকে তাহলে একটা বল কত ভাবে তুলতে পারবো সেটা হলো 3C1, দুটো বল কত ভাবে তুলতে পারবো সেটা হলো 3C2, আর তিনটেই বল সবগুলোকে একসঙ্গে তুলবো একটা উপায়ে তুলতে পারবো, তো একটা ব্যাগে যদি এন খানা অবজেক্ট থাকে বা কোনো পাত্রে বা কোনো জায়গায় এন খানা অবজেক্ট আছে, আউট অফ এন অবজেক্টস আর অবজেক্টস ক্যান বি চোজেন ইন এন সি আর ওয়েজ, আমি এক্সাম্পল দিয়ে বলে দিলাম যে একটা একটা করে বল তুলতে চাইলে প্রথমে বি ওয়ান তারপরে বি টু তারপরে বি থ্রি, তিনভাবে 3C1, দুটো করে তুলতে চাইলে 3C2, তিনটে একসঙ্গে তুলতে চাইলে 3C3, ইন জেনারেল হলো এন সি আর, একটা ব্যাগে বা একটা পাত্রে একটা আর্নে এন খানা অবজেক্ট রয়েছে, আউট অফ এন অবজেক্টস আর অবজেক্টস কতভাবে আমরা চুজ করতে পারবো, আর অবজেক্টস কতভাবে আমরা তুলতে পারবো, তার আনসারটা হলো এনসিআর। তবে একটা কথা বলে দিই, ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে যে সমস্ত প্রবলেম থাকে তার ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু পারমুটেশন কম্বিনেশন, এই যে বেসিক কনসেপ্টগুলো, খুব টাফ কনসেপ্ট প্রয়োজন নেই, খুব বেসিক কনসেপ্টগুলো, যে একটা বেঞ্চে তিনজন, তিনটে স্টুডেন্ট, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, স্টুডেন্ট থ্রি, একটা বেঞ্চে তিনটে স্টুডেন্ট কত হবে তারা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে বসতে পারবে, রিঅ্যারেঞ্জমেন্ট, একটা বেঞ্চে তিনটে স্টুডেন্ট কত হবে নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করে বসতে পারবে, একটা তাকে ধর কিছু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বই রাখতে হবে, তো তাকটার মধ্যে ধর 10টা পজিশন রয়েছে বই রাখার, আমার কাছে ধর 4টে বই রয়েছে, ওই 4টে বই ওই তাকগুলোতে কত হবে রাখতে পারবো, এই টাইপের জিনিসগুলো এখানে তোদের যদি পারমুটেশন কম্বিনেশন অনেকে অনেকেই তোদের মোস্ট প্রবলি 11-এ ছিল, ক্লাস 11-এ অনেকে করিসনি, যেটা করবি টেক্সট বইয়ের, সেই যে বোর্ড থেকে আসিস না কেন, টেক্সট বইয়ে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পলসগুলো একটু দেখে রাখবি, পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের ক্লাস 11 বা 12 যাদের যেখানে ছিল বা কারো 9-10 যেখানে ছিল, টেক্সট বইয়ের শুধু এক্সাম্পলসগুলো একটু দেখে রাখবি, ওগুলো দেখে রাখলে কিন্তু তোর ভিতটা শক্ত হবে, বেসটা কিন্তু ভালো তৈরি হবে এই প্রায়োরিটির ফার্স্ট চ্যাপ্টারের,
বেশ কয়েকটা জায়গায় শুধু ক্লাসিক্যাল ডেফিনিশনের এম বাই এন ফর্মুলায় বসলেই অঙ্ক হয়ে যাবে, কিন্তু এম বার করতে হলে বা এন বার করতে হলে পারমুটেশন কম্বিনেশনের বেসিক কনসেপ্টটা হেল্প লাগবে। আমি তো একবার বলছি না, তুই ডেপথে যা, সব প্রবলেম এক্সারসাইজে সলভ কর। এখন হাতে প্রচুর সময় রয়েছে, সবেমাত্র সেমিস্টার স্টার্ট হয়েছে, তোরা যেটা করবি যে কোনো টেক্সট বইয়ের এক্সাম্পলের প্রবলেমগুলো শুধু একবার করে দেখে নিবি, আর বেসিক কয়েকটা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। আমি যখন যেখানে লাগবে আমি তখন সেটা এখানে বলে দেবো ঠিকই, তবু তোরা কিন্তু বেশ শক্ত করার জন্য একটু দেখে রাখিস, ঠিক আছে? ওকে, তো চলে আসি। তো এই ফর্মুলাটা যদি হেল্প নিইনি, আমার একটা ওয়েল শাপের প্যাকে কতগুলো কার্ড থাকে? টোটাল কার্ডস 52। 52 কার্ডস থেকে দুটো কার্ড আমি কতভাবে চুজ করতে পারবো রে? 50 এন খানা অবজেক্ট থেকে আর খানা অবজেক্ট কতভাবে চুজ করতে পারবো? তো এরকম একটা প্যাকেটে 52 কার্ডস রয়েছে, দুটো কার্ড কতভাবে চুজ করতে পারবো? এটা হলো আমার 52 সি টু ওয়াইজ, দিস ইজ এন, এটা হলো আমার এন। এবার কি বলছে, আমার স্যাম্পল স্পেসের কাজ কমপ্লিট, ফাইন্ড দা প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ স্পেড। একটা প্যাকে কতগুলো স্পেড থাকে, স্পেড কার্ড কতগুলো থাকে? স্পেডের কার্ড থাকে টোটাল 13টা স্পেডের কার্ড থাকে। তো বলছে দুটো কার্ড তুলবো, যে দুটো কার্ড তুলবো 52 খানা কার্ডস থেকে, সে দুটো কার্ডের মধ্যে অ্যাট লিস্ট ওয়ান অফ দেম স্পেড। তার মানে কি, ওয়ান স্পেডের একটা কেস থাকবে এন্ড বোথ টু স্পেডের একটা কেস থাকবে। ওয়ান স্পেড হতে পারে, মানে একটা ওয়ান স্পেড আর একটা কি নন স্পেড, দুটো কেস, ওয়ান স্পেড ওয়ান নন স্পেড, আর একটা কেস কি টু স্পেড। আমার অ্যাট লিস্ট টু স্পেড বলেছে, যদি থ্রি স্পেড বলতো অ্যাট লিস্ট দুটো, সরি দুটো না, তিনটে কার্ড তুলছি, থ্রি কার্ডস, আর অ্যাট লিস্ট ওয়ান অফ দেম স্পেড, অ্যাট লিস্ট একটা যদি স্পেড হতো, তাহলে কি ওয়ান স্পেড ওয়ান এস দিচ্ছি টু আদার, তারপরে হতেও টু স্পেড ওয়ান আদার, থ্রি স্পেড এটা একটা স্পেড, তিনটে কার্ড তুলছি, একটা দুটো দুটো একটা আর তিনটে স্পেড, অ্যাটলিস্ট একটা স্পেড হলে, এরকম ভাবে আমি যদি চারটে কার্ড তুলতাম তাহলে একটা স্পেড তিনটে আদার, দুটো স্পেড দুটো আদার, তিনটে স্পেড একটা আদার, চারটে আদার কার্ড, ঠিক আছে? তো এটা আমি নোটের মধ্যে নোটেই দেখবি, নোটের মধ্যে বলে রেখে দিয়েছি, আমাদের ডিডিপিকার নোট থাকবে সেখানে বলা আছে। তাহলে এবার এই ইভেন্টের মধ্যে কতগুলো পয়েন্ট আছে আর এই ইভেন্টের মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা বার করতে যাচ্ছি। দুটো স্পেড উঠবে, দুটোই স্পেড উঠবে, গ্যারান্টি কখন দেওয়া যাবে, যখন এখান থেকে কার্ড তুলব, দুখানা কার্ড যদি এখান থেকেই তুলি, তাই তো? এখান থেকেই যদি তুলি, দেখ এখান থেকে এখান থেকে এখান থেকে তো কোনো স্পেড নেই, তাহলে এবার 13খানা কার্ড থেকে, 13খানা স্পেডের কার্ড থেকে দুটো স্পেড কার্ড কত হবে তুলতে পারবো? এনসিআর 13 সি টু বেস, এত হবে তুলতে পারবো, কমপ্লিট এই কেসটা। আরেকটা হচ্ছে ওয়ান স্পেড আর ওয়ান নন স্পেড, তাহলে একটা স্পেড এখান থেকে তুলবো আর আদার্স একটা কার্ড, সেটা ডায়মন্ড হার্ট আর ক্লাব থেকে আসবে। তো 13টা কার্ড থেকে একটা স্পেড একটা কার্ড কত হয় উঠতে পারে? 13 সি ওয়ান। তো এইটা বাদ দিলে বাকি 13 প্লাস 13 প্লাস 13 মানে কত, 39, 39 থেকে একটা কার্ড কত হয় উঠবে? 39 সি ওয়ান ওয়েজ। এবার এদের মধ্যে প্লাস হবে না মাল্টিপ্লিকেশন হবে, এটা নিয়ে না স্টুডেন্টসের মধ্যে অলওয়েজ একটা কনফিউশন থাকে, এদের মধ্যে প্লাস হবে না প্রোডাক্ট হবে, এটা নিয়ে স্টুডেন্টসের মধ্যে অলওয়েজ একটা কোয়েশ্চেন থাকে, অনেকে ভুলভাল করে ফেলে। আমি একটা ট্রিক বলছি, তারপরে ট্রিকটা বোঝাচ্ছি। ডিফারেন্ট ডিফারেন্ট কেস প্লাস হয়, সাব কেস ডট হয়। ডিফারেন্ট ডিফারেন্ট কেস হলে মাঝখানে প্লাস সাইন আসবে, আর কোন একটা পার্টিকুলার কেসের যদি সাব কেস থাকে তাহলে সাব কেস দুটোর মধ্যে ডট হয়, মানে এটা এটা একটা কেস, এটা একটা কেস, এটার সঙ্গে এটার দুটো, মানে এখানে এসে আমার দুটো সাব কেস, তো এদের মধ্যে ডট হবে আর 13 সি টু এদের মধ্যে প্লাস হবে,
আমি তারপরে বোঝাচ্ছি জিনিসটাকে দেখে নিই। দুটো কেস রয়েছে কি বললাম, ডিফারেন্ট ডিফারেন্ট কেস প্লাস হবে কোন একটা পার্টিকুলার কেসে এর যদি সাব কেস থাকে তাহলে সাব কেস গুলোর প্রোডাক্ট হবে। মানে যদি আমি যে তিনখানা তুলতাম তাহলে 13C3 হতো, 13C2 ইনটু 39C1 প্লাস 13C1 ইনটু 39C2 হতো। যদি তিনটে কার্ড তুলতাম অ্যাটলিস্ট একটা স্পেড, মানে একটা স্পেড আর দুটো নন স্পেড, ঠিক আছে, একটা স্পেড আর দুটো আদার্স, দুটো স্পেড একটা আদার, তিনটে স্পেড, তার কেস হলো এটা, তিনটে কেস তো, কেস ওয়ান কেস টু কেস থ্রি, এটা দেখ দুটো স্পেড একটা আদার, এটা রে দুটো সাব কেস আছে তো সাব কেস গুলোকে প্রোডাক্ট করতে হবে, এর এই কেসটা দুটো সাব কেস হয়েছে, সাব কেস গুলোকে প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে। এবার আমি সাব কেস গুলো কেন প্রোডাক্ট করতে হবে এবার সেটা বলছি। দেখ 13 খানা স্পেড কার্ড থেকে একটা স্পেড কার্ড তুললাম, 13টা স্পেডের কার্ড থেকে একটা স্পেড কার্ড তুললাম, তো 13টা স্পেডের কার্ড থেকে আমি একটা ধর স্পেড ওয়ান বলছি, স্পেড ওয়ান স্পেড টু এই করে 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 স্পেড 13 নাম দিচ্ছি। প্রথম স্পেড কার্ডটা তোলার পরে আরেকটা যে কার্ড রয়েছে আদার কার্ড, সে আদার কার্ড বাকি 39 থেকে কোন একটা হবে, আদার গুলোকে নাম দিচ্ছি আদার ওয়ান আদার টু ডট ডট আদার 39 নাম দিচ্ছি। তাহলে যদি ফার্স্ট স্পেড কার্ডটা ওঠে তাহলে এটার সঙ্গে আমার আরেকটা আদার কার্ড নিতে হবে, তাহলে দুটো হবে না, আমাকে দুটো কার্ড তুলতে হবে। তো একটা স্পেডের কার্ড তুলে নিলাম, একটা স্পেডের কার্ডের সঙ্গে আমার আরেকটা আদার কার্ড চাই, নন স্পেড কার্ড চাই, ঠিক আছে। তো একটা স্পেড তোলার সঙ্গে সঙ্গে নন স্পেড কতগুলো পাবো, 39 খানা আছে, তাহলে আমার কি এটার সঙ্গে এটা হতে পারে দুটো, এটা এটা হতে পারে, তাই তো, এটা এটা একটা কেস, এটা এটা দুটো কেস, ডট 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 এটা এটা 39 খানা কেস, তাহলে এটার করেসপন্ডিং স্পেড ওয়ান এর করেসপন্ডিং আমি 39 খানা কেস পেলাম, ঠিক আছে। যদি এবার নেক্সট আসছি, এটা না উঠে মানে এটা উঠতো, তাহলে এস টু ও ওয়ান এস টু ও টু ডট ডট এস টু 13 এস টু ও 39, তাহলে এস টু করেসপন্ডিং আমি আরো 39 খানা পেতাম, ডট 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 ডট, মানে কতগুলো আছে 13 খানা আছে। তাহলে একটার জন্য, একটা স্পেড কার্ডের জন্য 39 খানা নন স্পেড আছে, 13 খানা স্পেডের করেসপন্ডিং কত, 39 ইনটু 13, 39 ইনটু 13 খানা আমার টোটাল কেসেস, 13 ইনটু 39 টোটাল কেসেস, সাব কেস প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট কেস প্লাস হবে, ঠিক আছে। তো আমার কেসটা দাঁড়িয়ে গেল, এখন এটা কি এম, এম ইকুয়াল টু দিস, তো এম ইকুয়াল টু এটা, এন ইকুয়াল টু এটা, দ্যাটফর রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু এম বাই এন, এখানে হলো আমার 13C2 প্লাস 13C1 39C1 বাই 52C2। এই এবার এটা সিম্পল ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা নিজেরা করতে পারিস বা বললে আমিও করে দিতে পারি। 13C2 13 ইনটু 12 বাই 2 প্লাস 13 ইনটু 39 বাই 52C2, তো মানে 52 ইনটু 51 বাই 2 ইনটু 1, এই পুরোটা কাটাকাটি করবি, ক্যালকুলেশন করে যেটা আসবে 15/34 আসবে, 15/34। এটা একটা ওয়ে বললাম, আরেকভাবে সলভ করা যায় পুরো জিনিসটাকে, পুরো কমপ্লিমেন্টারি ইভেন্ট দিয়ে সলভ করা যায়, পুরো প্রবলেমটাকে কমপ্লিমেন্টারি ইভেন্টের কনসেপ্ট দিয়ে সলভ করা যায়। যদি রিকোয়ার্ড এই পর্যন্ত এন বার করা পর্যন্ত ঠিক আছে, যদি রিকোয়ার্ড ইভেন্ট যেটা ওটাকে এ নাম দিই, আমি অল্ট মেথড বলছি, অল্টারনেটিভ মেথড বলছি, কমপ্লিমেন্টারি ইভেন্ট এবারে হেল্প নেব এই ক্ষেত্রে। দেখ এ হলো ইভেন্ট অফ ড্রয়িং টু ইভেন্ট অফ ড্রয়িং টু কার্ডস, ঠিক আছে, অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ স্পেড, ড্রয়িং টু কার্ডস
from the will shuffled pack and at least one of them is spit. দুটোর মধ্যে at least একটা spit. তাহলে বলতো তার মানে কি ওই দুটো কেস বলেছিল তো, এই কেসটা হতে পারে বা এই কেসটা হতে পারে, থার্টিনটা থেকে দুটো স্পেড উঠতে পারে বা থার্টিন থেকে একটা স্পেড আর নন স্পেড গুলো থেকে একটা কার্ড উঠতে পারে। এবার কি করছি, পুরো প্যাকেট থেকে না এই কার্ড গুলোকে আমি সরিয়ে নিচ্ছি, স্পেড কার্ড গুলোকে পুরো সরিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে রেস্ট কার্ড কি দাঁড়াবে, 52 মাইনাস 13 39, এটা কি নন স্পেড? নন স্পেড। এই নন স্পেড কার্ড থেকে এবার দুখানা কার্ড তুলছি, নন স্পেড কার্ড থেকে আমি দুখানা যদি কার্ড তুলি, আচ্ছা এটা যদি এ হয় তাহলে এর কমপ্লিমেন্টটা কি হবে, এটা কি বলছে দুটো কার্ড ড্রয়িং, তো চলো দুটো কার্ডই ড্রয়িং থাকবে, ইভেন্ট এমন ভাবে নেবো দুটো কার্ড ড্রয়িংই করব, কিন্তু এখানে বলা আছে অ্যাট লিস্ট ওয়ান অফ দেম স্পেড, হয় একটা স্পেড একটা নন স্পেড আর একটা কেস হলো দুটো স্পেড, তাহলে বাইরে কি আছে স্পেড থাকবেই না, স্পেড থাকবেই না, মানে আমি কার্ড তুলবো দুটো কার্ড তুলবো কিন্তু তার মধ্যে একটা স্পেড থাকবে না, বিকজ আমি 13 খানা কার্ডকে প্রথমে তুলে সরিয়ে দিয়েছি, বাকি 39 থেকে দুটো দুটো করে তুলবো, তাহলে দুটো দুটো করে তুলতে থাকি এখানে কি হবে, আউট অফ 39 কার্ডস টু কার্ডস ক্যান বি ড্রন ইন 39 সিটুয়েস, ঠিক আছে এত ভাবে তুলতে পারবো, আর দুটো কার্ড মানে আমার ইভেন্ট স্পেসের নাম্বার অফ পয়েন্ট হলো এটা, দেয়ারফোর প্রবাবিলিটি অফ এবার্ট কি দাঁড়িয়ে যাবে 39 C2 বাই 52 C2, দিস ইকুয়াল টু 39 × 38 বাই 2 × 1 আর 52 × 51, এই শর্ট ক্যালকুলেশনটা খেয়াল রাখবি যে নিচে যদি 2 থাকে তাহলে উপর থেকে 2 ঘর নামাবো, নিচে 2 আছে বলে 52 51, যদি এখানে 3 থাকতো না তাহলে 3 ঘর নামাতাম, 52 51 50 আর নিচে 3 বলে 3 2 1, ঠিক আছে উপরে 2 নিচে 2 কেটে গেল, এটা ক্যালকুলেশন করে দেখ 39 কাটলে কত, 19, আর এখানে কত 26, 3 13 2, ঠিক আছে 3 17, তো 19/17 = 34, ওকে তাহলে পি অফ এবার এটা, তাহলে দেয়ারফর পি অফ এ কি হবে, আমরা ফর্মুলা করেছি তো ক্লাসিক্যাল ডেফিনিশন যেটা করেছি তো, 1 − 19/34 ক্যালকুলেশন করে দেখ 15/34 হচ্ছে, ব্যাস এইভাবে করতে পারিস। এই প্রবলেমটা তোদের তোরা বাড়িতে একটু বাড়িয়ে করবি, যে তিনখানা কার্ড চুজ করতে হবে, একটা ওয়েল শাফেল প্যাক থেকে তিনখানা কার্ড চুজ করা হয়, তিনটে কার্ডের মধ্যে অ্যাটলিস্ট একটা স্পেড, সে স্পেড একটা পার্টিকুলার কালার বলা আছে, স্পেড না হয় ক্লাব বলতে পারতো, ডায়মন্ড বলতে পারতো, হার্ট বলতে পারতো, তাতে কোনো প্রবলেম নেই, আমার এই 4 রকমের কার্ড রয়েছে যে কোনো একটা খুশি বলতে পারতো তাতে কোনো প্রবলেম নেই। এবার দুটো কার্ড নিয়ে বলা হয়েছে, প্রবলেমটা তোরা বাড়িতে তিনটে কার্ডের জন্য করবি আর 4টে কার্ডের জন্য করবি, এটা তো হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে।